শেক্সপিয়ার তার উপন্যাসে লিখেছেন, হাজারো বাধা, হাজারো প্রতিবন্ধকতা, হাজারো জুলুম নির্যাতন, হাজারো বিরোধিতার পরেও সত্যের প্রদীপ চিরকাল নিষ্প্রভ। সত্যের প্রদীপ, এটাকে কেউ কোনো যুগে নিভাতে পারেনি। আমরা জানি ফেরাউন চেষ্টা করেছিল সত্যের আলো নিভিয়ে দেবে, সে পেরেছিল? মুসার উপরে কত নির্যাতন। নমরুদ চেয়েছিল ইব্রাহিমের যে দিনের আলো এটাকে নিভিয়ে দেবে, নমরুদ কি পেরেছিল? সাদ্দাত পেরেছিল? আবু জাহেল পেরেছিল? কেন পারেনি? আরেকটা জিনিসে প্রমাণিত, কামিন ফেয়াতিন কালিলাতিন গালাবাত ফেয়াতান কাসিরাতান বিইজনিল্লাহ। যুগে যুগে আল্লাহ সত্যের পক্ষে ছিলেন, আল্লাহর সাহায্য সত্য পথের যারা পথিক তাদের সঙ্গে ছিল, ঠিক কিনা বলেন? আল্লাযীনা জাহাদু ফীনা, ওই সমস্ত মানুষ যারা আমার পথে জেহাদ করে, জাহাদু জেহাদ করে, চেষ্টা করে, সংগ্রাম করে, ফীনা আমি আল্লাহর পক্ষে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা তাদের পথে বাতিলের যত বাধা আসে, প্রতিবন্ধকতা আসে, সব কিছু দূর করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে নিয়েছি। অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন, যারা পারফেক্ট, যারা হকের উপরে থাকে, হকের দিকে ডাকে, হক পথে চলে, হকের কথা বলে, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ। তাহলে আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমাদের উপরে ফরজ হলো আমরা হক পথে থাকব, আমাদের উপরে ফরজ হলো আমরা হক কথা বলব, আমাদের উপরে ফরজ হলো আমরা হক পথে চলব। আর জমানাটা এরম, বর্তমান সময়টা এমন, এই সময়টা হক পথে চলা, হকের উপরে থাকা হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখার চাইতেও কঠিন। নবীজির হাদিস, ঠিক কিনা বলেন? তাইলে এই সময় মান তামাশা কাবি সুন্নতি ইন্দা ফাসাদে উম্মতি, আমার উম্মত যখন ফিতনা ফাসাদের মধ্যে পড়ে যাবে, পাপ পঙ্কিলতার গড্ডালিকা স্রোতে যখন ভেসে যাবে, পাপের বন্যা যখন বিশ্ব সমাজে ভরে যাবে, সায়লাব হয়ে যাবে, এই পাপ দরিয়ায় আমার যেই যেই বন্দা, যারা যারা হকের পথে অটল, অনড়, অবিচল থাকবে, ফালাহু আজরো মেয়াতে শাহিদ, তাদের এক একজনের আমল নামায় আমি আল্লাহ একশত শহীদের সওয়াব লিখে দেব। আল্লাহ নবী, আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন হাদিসের মাধ্যমে। সুতরাং আল্লাহর পথে থাকতে কোনো ভয় আছে? দুনিয়ার জীবন কয়েক বছরের, কয়েক বছরের, আমরা এখানে মুসাফির, মুসাফির কয়েকদিন আসি, তারপরে আসল মঞ্জিলের দিকে আমরা চলে যাব। এই দুনিয়ার 50-60-70 বছরের জীবন, আয়ু হায়াত, এটা শেষ হয়ে গেলে আমাদের সামনে আরেকটা জীবন আসতেছে, সেই জীবনটার নাম কি? পরকাল। অল বাসে বাদাল মউত, মরার পরে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন, হাসরের ময়দানে আমাদের হিসাব নিকাশ হবে, নাকি? হিসাব নিকাশের পরে ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাইর, একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। তাহলে মরার পরে আরেকটা জীবন শুরু, এই জীবনটা কখন থেকে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, মা মাতা কামাত আলাইহে কেয়ামাতন, যে ব্যক্তি মরে যায়
তাকে কবরে দাফন করে ফেলা হয়, তখন থেকে তার কেয়ামত শুরু হয়ে যায়। মরার পর থেকে কেয়ামত শুরু। হাশরের ময়দানে বিচার হবে, আল্লাহ পাকের আদালত হবে। আপনার জীবনে আপনি এক রক্তি, এক দন্তি, এক বিন্দু বিসর্গ, যদি ভালো করে থাকেন, নেক কাজ করে থাকেন, সেটারও বদলা আপনাকে দেয়া হবে। আর আপনি, আমি, আমরা এক বিন্দু, এক রক্তি, এক দন্তি, এক ক্রান্তি যদি সীমা লঙ্ঘন করে থাকি, পাপ গুণা করে থাকি, সেটা বোধ হয় দেওয়া হবে না। আর দেওয়ার নিয়মটা হলো নেক কাজ যেটা একে দশ, গুণা দশটা মাফ, তাহলে বিশ, আর গুণা একটার বদলে একটা, একটা গুণার বদলে একটা সাজা। তাহলে বুঝা গেল আল্লাহ তো এমন দরজা খুলে দিয়েছেন, অল্প একটু চেষ্টা করলে, চিন্তা করলে জান্নাতে যাওয়া খুব সহজ। আমি কি বুঝাতে পেরেছি? হাশরের বিচারের পরে ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাইর, চাই জান্নাতে যাক, চাই জাহান্নামে যাক, সেই জীবনটা কত বছরের? পঞ্চাশ, ষাট, সত্তর, আশি, একশো, এক হাজার, এক লাখ, এক কোটি, অনন্ত কোটি, যেটা গণনা করে হিসাব করে শেষ করা যাবে না। সেই জীবনটা কি আমাদের সামনে আছে নাকি নাই? এখন দুনিয়ার পঞ্চাশ ষাট বছরের জন্য আমরা কত সুন্দর বিল্ডিং করি, মোজাইক করি, টাইলস লাগাই, কত রকমের কত কিছু আমরা করি নাকি করি না? কিন্তু সামনে যে আরেকটা জীবন আসতেছে, পঞ্চাশ কোটি, পঞ্চাশ হাজার কোটি, পঞ্চাশ লক্ষ কোটি, পঞ্চাশ বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, যেটার কোনো শেষ সীমা পরিসীমা নাই, সেই জীবনের জন্য বিল্ডিং করা দরকার আছে নাকি নাই? সেই জীবনের জন্য ঘর তৈরি করা দরকার আছে নাকি নাই? ওমা তুকাদ্দিমুল আনফুসাকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়াতে তোমরা পরকালের জন্য যেই ঘর বানাবে, পরকালের ঘর বানাবার মানে নেক আমল করা নাকি? সালাত কায়েম করা, রোজা রাখা, হালাল খাওয়া, হারাম থেকে দূরে থাকা, জায়েজটাকে গ্রহণ করা, না জায়েজটাকে পরিত্যাগ করা, এইভাবে যদি আমরা করতে পারি। এরপরে আসেন ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে গরিব দুঃখী মিসকিন তাদেরকে যদি আমরা দান করতে থাকি, নবী আম্বিয়া কেরাম তারা যেভাবে করেছেন, সাহাবাই কেরাম যেভাবে করেছেন, এককে সত্তর গুণ, এককে সত্তর গুণ, রমজানের হিসাব যেটা কত গুণ? সত্তর গুণ। এখন আল্লাহ বলে সত্তরের বেশি পারে না, এই সত্তর পর্যন্ত আল্লাহ টার্গেট শেষ, দৌড়ও শেষ, সীমাও শেষ। ইন্নাল্লাহা ইউদাইফু লিমান ইয়াশা, তুমি যদি নেক আমল করে, ভালো কাজ করে আমি রব্বুল আলামিনকে খুশি করতে পারো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম, দুনিয়াতে নেক আমল করে তুমি বান্দা যদি আমি মালিককে খুশি করতে পারো, হাশরের বিচারের দিন আমি তোমাকে এমনভাবে দেবো, এত কিছু দেবো, এত বেশি দেবো, রাদিয়াতাম মারদিয়া, দিতে দিতে একেবারে, এত কিছু দেবো, দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করবো, ইয়া আব্দি হাল রাবিতা, ওরে আমার বান্দা দুনিয়াতে নেক আমল করে, ভালো কাজ করে আমি মাওলাকে, আমি রবকে খুশি করেছ, আজকে তুমি বান্দাকে খুশি করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে গেছে, যাও তোমাকে যে জান্নাতটা দিলাম, এই জান্নাতটা মাশরিক মাগরিব, সূর্য যেখান দিয়ে উঠে যেখান দিয়ে ডুবে, এই মেসলুহা কামেসলে হাজি দুনিয়া তাইন, তোমার বেহেস্তের ইয়াকুত জমরুদ পাথরের মহামূল্যবান যে বিল্ডিংটা আমি তোমাকে দেব, দুনিয়াকে সাতবার বিক্রি করলো যেই বিল্ডিংয়ের একটা ইটের দাম হবে না, এই দুইটা দুনিয়ার সমান একটা জান্নাত দান করলাম। ইয়া আব্দি হাজরা দিটা, বান্দা তুমি কি আমার উপরে খুশি হয়েছ নাকি আরও লাগবে? আল্লাহু আকবার।